রাশিয়া থেকে তেল আমদানির উপর মঙ্গোলিয়া নির্ভরতা কমাতে দীর্ঘদিন থেকেই নানান উদ্যোগের কথা শোনা যাচ্ছিল। অবশেষে দেশে প্রথম প্রথম গ্রিনফিল্ড তেল শোধনাগার তৈরি হতে চলেছে, জল্পনায় চলছিল। এর মধ্যেই মঙ্গল শোধনাগার প্রকল্পের জন্য অনুমোদন পেয়ে গেল ভারতের বিখ্যাত ইনফ্রা সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনস্ট্রাক্টর্স লিমিটেড। এই প্রথমবারই মঙ্গোলিয়া তেল শোধনাগার তৈরি করতে চলেছে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত সরকারও। নয়া এই প্রজেক্টের হাত ধরে ভারত মঙ্গোলিয়া সম্পর্কের উন্নতি হবে বলে মনে করছেন এমইআইএল এর মুখপাত্র। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই ড্রাগনেস্টিস প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইড্রোকার্বন সেক্টরে এমইআইএল এর সম্প্রসারণ কৌশলে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে চিহ্নিত করবে। উপরন্তু প্রকল্পটি মঙ্গোলিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতেও সাহায্য করবে।